আমরা তো ভালোবাসা কি পাই জানি না, ভালোবাসা আন্ডার গোড্ডা ছাড়া কিছু পাই না। আজকে দুইটা সিনেমা আমাদের মরত হবে, আর দুইটা সিনেমা আগামী মনে করি মাসের প্রথম দিকে আমরা মরত করবো। হিরো আলমের প্রোডাকশন থেকে আজকে দুটি ছবির মহরত হবে, এরপরে আরও দুটি ছবির মহরত হবে। আজকে দুটি ছবির মহরত হচ্ছে, এই ছবি দুটির নাম আপনাদেরকে ঘোষণা করবেন হিরো আলম। আপনাদের কাছ থেকে ঘোষণা করবে ছবি দুটির নাম হিরো আলম। আপনারা হিরো আলমের মুখ থেকে এই দুটি ছবির নাম আমরা শুনতে চাই। মানুষ পরিবর্তন কিছু চায়, যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তাই আমি হিরো আলম পরিবর্তন কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি। আমি চলচ্চিত্রটা খুব ভালোবাসি, চলচ্চিত্র ভালোবাসি বলে আজকে এখনও অনেকে আমাকে লাঞ্ছিত হওয়ার পরেও কিন্তু চলচ্চিত্রটা এখনও মাঠ ছাড়িনি, শুধু ভালোবাসার কারণে। তাই আপনাদেরকে একটা কথা বলবো, মানুষ চেঞ্জিং কিছু চায়। তাই আপনারা আজ থেকে, আপনারা এক বছর আগে যে হিরো আলম দেখতেছেন, আজকে হিরো আলম অনেক পরিবর্তন হয়েছে। হিরো আলমের কথাবার্তা, গেট আপ, স্টাইল পরিবর্তন, মানুষ সব কিছু কিন্তু পরিবর্তন হতে পারে, কিছু পরিবর্তন করতে পারে একা এক পক্ষে সম্ভব নয়। একটা সিনেমা বানাতে একটা কারিগর লাগে, একটা কারকে, একটা ডিরেক্টর, একটা পরিচালকে, একটা মনে করেন গৃহবোধ একটা হিরো বানাতে পারে। তাই আমাদের সিনেমা বানাতে গেলে ভালো গল্প লাগবে, গল্প ছাড়া এখন সিনেমা হয় না। তাই অবশ্যই ভালো গল্প নিয়ে আমি আমাকে হিরো আলম প্রোডাকশন ব্যানার থেকে আমার চারটি সিনেমা প্রযোজনা করতেছে। আমি না, অল টাইম সবাই জানে হিরো আলম নিজস্ব প্রযোজনার কাজ করে, কিন্তু আমার হিরো আলম প্রোডাকশন থেকে চারটে সিনেমা চারজন হলে পরিচালনা প্রযোজক আছে, আমি তাদেরকে আপনার সঙ্গে পরিচয় করে দেবো। আজকে দুইটা সিনেমা আমাদের মরত হবে, আর দুইটা সিনেমা আগামী মনে করি মাসের প্রথম দিকে আমরা মরত করবো। একটার নাম হলো নাম্বার ওয়ান হারামি, এটা আপনি পরিচালনায় করবেন আমাদের গুণী একজন নির্মাতা, আমার সিদ্ধে বড় ভাই নূর মোহাম্মদ মনির ভাই। আর একটা সিনেমার নাম হলো দে, আমরা তো ভালোবাসা কি পাই জানি না, ভালোবাসা আন্ডার গোড্ডা ছাড়া কিছু পাই না। যাই হোক, আমরা আর একটা সিনেমার নাম হলো দে, ভালোবেসে কি পেলাম, এই সিনেমার পরিচালনা করবেন গাজী মাহবুব। আপনারা সবাই জানেন সেই বিখ্যাত একটা সিনেমা, এখনও আমরা সারা জীবন মরে গেলেও এই সিনেমা অমর হয়ে আছে, প্রেমের তাজমহল সিনেমা। আপনারা সবাই অবশ্যই আপনারা সবাই দেখেছেন প্রেমের তাজমহল, সেই সিনেমার গুণে একজন নির্মাতা গাজী মাহবুব। এই দুইটা সিনেমা দুইজন পরিচালনা করবেন, আর দুইটা সিনেমা আগের মাসে মরত হবে। একটা পরিচালনা করবেন এ আর মুকুল নেত্রবাড়ি, আর একটা আমাদের পরিচালনা করবেন সিরাজের আঙ্কেল ভাই। তাই আপনার চারটে সিনেমা আমরা ঘোষণা করলাম, আগামী মাসে দুইটা সিনেমা আমাদের আবার মহরত হবে, চারটে সিনেমা। এই চারটে সিনেমার প্রোডাক্টর আমি না, কিন্তু এই চারটে সিনেমা হিরো আলমের প্রোডাকশন ব্যানার থেকে সিনেমা চারটে নির্মিত হবে। এখন আমার পাশে আছে আমার সূর্য বড় ভাই গাঙ্গ ভাই, খালি সারাদিন আমি দেখে আসছি তাদেরকে, আজকে তাদের পাশে দাঁড়াতে পারছি। যে আশা রাখছি আমার বড় ভাই আমাদের সিনেমাতে থাকবে, এখানে অনেক আর্টিস্ট আসতেছে আছে, আমরা আর্টিস্টগুলো আজকে আপনার সামনে পরিচয় করে দেবো না, তোমার সামনে আমরা পরিচয় করে দেবো আপনার কে কে সিনেমার আর্টিস্ট সবাইকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।